আমরা 819 জনের মধ্যে 13,359 জন ডকুমেন্টেশন করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে স্থান পাই, কিন্তু ওনারা সেই মেধাটাকে ছড়িয়ে দিতে চাইছেন এবং ওনারা বলছেন সবার পরীক্ষা নেব। আমরা চাইছি যারা ডকুমেন্টেশন করেছি মেধার ভিত্তিতে শুধুমাত্র তাদেরই পরীক্ষা নেওয়া হবে। 2019 লোকসভা ভোটের আগে রাজ্য সরকার 817 পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল, কিন্তু দীর্ঘদিন তালবাহানার পর মেধার ভিত্তিতে 13,000 চাকরি প্রার্থীর শংসাপত্র খতিয়ে দেখেও পরবর্তী সময় বাতিল হয় এবং পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে বলে পুনরায় বিজ্ঞপ্তি জারি করেন। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান সুদীপ্ত রায় নিয়োগ বিষয়ে তালবাহানার মধ্য দিয়ে নিয়োগ স্থগিত রাখেন। নিয়োগের দাবিতে হেলথ ফ্যাসিলিটিস ম্যানেজার চাকরি প্রার্থী ঐক্য মঞ্চ আজ কলকাতার প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে করে উক্ত বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাকেশ পাঁজা, ডক্টর মানস গুমচা এবং ডক্টর উৎপল ব্যানার্জি এবং বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ, এছাড়া বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের প্রতিনিধিবৃন্দ। দুর্গাপূজার আগে রাজ্য সরকার 817 জন পদের নিয়োগ না করলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলন করবে বলে সংগঠনের সদস্যদের দাবি। যে আজকে আপনারা প্রেস মিট করলেন মূলত আপনাদের চাকরির দাবি নিয়ে, হ্যাঁ কী কী বিষয় একটু বলুন। আমাদের চাকরির দাবিটা ছিল হেলথ ফেসিলিটি ম্যানেজার নিয়োগ, যেটা ওয়ার্ড মাস্টার পূর্বতন নাম ছিল, সেই হেলথ ফেসিলিটি ম্যানেজার নিয়োগের দাবিতে আমরা এখানে প্রেস মিট করলাম। আমরা দীর্ঘ 4 বছর ধরে বঞ্চিত এই হেলথ ফেসিলিটি ম্যানেজার পদে নিয়োগ হচ্ছে না। আমাদের যে লিখিত পরীক্ষা নেওয়ার কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। ওনারা বারবার বলছেন অর্থ দপ্তরের আমরা অনুমতি পাচ্ছি না, কিন্তু হেলথ একটা অটোনোমাস বোর্ড, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কেন অর্থ দপ্তরের অনুমতি পাচ্ছে না নিয়োগের জন্য? আমাদের নিয়োগটা তো 2019 সালে হয়েছিল, এখন শুধু পরীক্ষা নিতে বাধা দিচ্ছে না, কেউ তো স্বাস্থ্য দপ্তরের অন্যান্য পোস্টে নিয়োগ চলছে। বারবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের শুধু মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, কিন্তু আমাদের কোনো ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই অবিলম্বে অতি তাড়াতাড়ি আমাদের পুজোর আগে আমাদের পরীক্ষা নেওয়া হোক এবং অতি দ্রুত আমাদের নিয়োগ করা হোক এবং অবসরপ্রাপ্তদের এই পদে পুনর্নিয়োগ বন্ধ হোক, অবিলম্বে যে আমরা অবসরপ্রাপ্ত নিয়োগ বন্ধ হোক এবং আমাদের নিয়োগ করা হোক এবং আপ টু ডেট ভ্যাকেন্সিতে আমাদের নিয়োগ করা হোক। আমাদের সাথে দীর্ঘ 4 বছরের টালবাহানা বা যেটা আমাদের সাথে দীর্ঘ 4 বছর ধরে বঞ্চনার শিকার হয়েছি আমরা, সেই বঞ্চনার শিকার ঘটানো হোক। আমরা এটা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং সরকার কর্তৃপক্ষের কাছে জানাতে চাইছি যে আমরা খুবই অসহায়। আমরা দীর্ঘ 4 বছর ধরে ডাক্তার নার্সের পদে নিয়োগ হলো, স্বাস্থ্য দপ্তরে এই হেলথ ফেসিলিটি ম্যানেজার বা ওয়ার্ড মাস্টার পদে এখন নিয়োগ হলো না। তাই আমরা চাইছি অতি সত্ত্বর আমাদের নিয়োগ করা হোক, আমাদের দাবি এটাই। জনসম্মুখে আমরা একটু ছড়িয়ে যেতে পারি, এই হেলথ ফেসিলিটি ম্যানেজার বলে একটা পোস্ট আছে সেটার কথা ভাবতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। ডাক্তার নার্সের সাথে আমাদের যে প্রয়োজনীয়তা আছে সেটাও ভাবতে হবে। আপনারা মোট কতজন এই ইয়ে আছে নিয়োগপত্রে? আমরা নিয়োগপত্রে 819 জন ভ্যাকেন্সি আছে এবং আমরা 819 জনের মধ্যে 13,359 জন ডকুমেন্টেশন করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে স্থান পাই, কিন্তু ওনারা সেই মেধাটাকে ছড়িয়ে দিতে চাইছেন এবং ওনারা বলছেন সবার পরীক্ষা নেব। আমরা চাইছি যারা ডকুমেন্টেশন করেছি মেধার ভিত্তিতে শুধুমাত্র তাদেরই পরীক্ষা নেওয়া হবে। আদৌ কি সত্যিকারের কি আপনার রাজ্য সরকারের যে এখন যে কাজ বর্তমান তার মধ্যেও কি আপনাদের দিকে লক্ষ্য দেওয়ার সময় পাবে বলে আপনারা মনে করছেন? অবশ্যই রাজ্য সরকারের তো দেওয়া উচিত, কারণ এখন তো সবই রাজ্য সরকার নিয়োগ দুর্নীতিতে ভুগছে। যেমন নতুন করে বলা হচ্ছে যে আমরা জানি না কতটা সত্য যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি বের হবে। আমরা চাই সকল সবারই নিয়োগ হোক, আমরা সবারই বিকাশ চাকরি পাচ্ছি, তার সাথে আমাদের তো পুরানো নিয়োগ 2019 সালের নিয়োগ, আমাদের নিয়োগকে সম্পন্ন করা। আপনারা কি কোনো ডেপুটেশন জমা দিচ্ছেন এর আগে? আমরা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং স্বাস্থ্য দপ্তরে 6-6 বার ডেপুটেশন দিয়েছি। কোনো মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন স্বাস্থ্য দপ্তরে? স্বাস্থ্য দপ্তরে কোনো মন্ত্রী আমাদেরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিয়েছিলেন, আমরা ওনার দপ্তরে সন্ধ্যা ভট্টাচার্য ওনার দপ্তরে ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের কর্ণপাত করেননি বা আমাদের সাথে বসেননি। যদি আপনাদের এই দাবি না মানে তাহলে পরবর্তী সময় আপনারা কোন আন্দোলনের পথে নামতে চাইছেন? আমরা বৃহত্তর আন্দোলনের পথে, বৃহত্তর আন্দোলনের পথে আমাদের দাবিগুলো না মানে আমরা সরকারের পথে আমাদের না মানে আমরা বৃহত্তর গণতান্ত্রিক পথে ভালো আন্দোলন যেতে পারি। আপনার নাম আর ডেকে নেছেন? আমার নাম রাকেশ মাজা, আমি হেলথ ফেসিলিটি ম্যানেজার চাকরি প্রার্থী একজন সদস্য।